हेलो गाइस, वेलकम टू माय चैनल। आमी पुतुल आज के बनाबो तंदूरी चिकेन विदाउट ओवन। तो आमार चैनल टीके जरा एखोनो सब्सक्राइब करें नी तारा एखोनी सब्सक्राइब करें एवं पाशे थाका बेल आइकने प्रेस करें जाते आमार दवा सकल रेसिपिगुलो सबचेये प्रथमे आपनार काछे गिये पौंछाय। तो बंधुरा चलुन तैरी करे फेली तंदूरी चिकेन विदाउट ओवन। এজন্য আমি এখানে দুই পিস চিকেনের নিয়েছি, রানের মাংস, এগুলো ধুয়ে পরিষ্কার করে ভালো করে কেচে নিয়েছি। টিস্যু পেপার দিয়ে এগুলোর এক্সট্রা পানি মুছে নিলাম। এবার আমি মশলা তৈরি করব। এর জন্য এখানে এক কাপ হাফ কাপ টক দই দিয়ে দিলাম, এক চা চামচ গোলমরিচের গুঁড়া, এক চা চামচ জিরার গুঁড়া, এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া, এক চা চামচ গরম মশলা গুঁড়া, লবণ দিলাম হাফ টেবিল চামচ, এক টেবিল চামচ ভিনিগার, এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম, এক টেবিল চামচ আদা রসুন পেস্ট, এক টেবিল চামচ টমেটো সস, এক টেবিল চামচ রেড চিলি সস, এক টেবিল চামচ সয়া সস। এখন আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি চিকেনের পিসগুলো এর ভিতরে দিয়ে ভালো করে মশলাটা মুরগির মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। চিকেনের গাগুলো যেভাবে কেচে নিয়েছি এর ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকিয়ে দিতে হবে যাতে ভালোভাবে মশলাগুলো চিকেনের মধ্যে থাকে। এজন্য এভাবে আমি ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। এভাবে মশলাগুলো মাখিয়ে নেবেন। এটা ভালো করে কিন্তু মশলাগুলো মাখিয়ে নিতে হবে যাতে মাংসের ভিতরে ঢুকে যায় মশলাটা। এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল, দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আবার চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। এভাবে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব মশলা দিয়ে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে মাখানো হয়ে গেল, এখন একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রাখবো। দুই ঘন্টা মেরিনেট করব। দুই ঘন্টা পর এই যে চিকেনটা মেরিনেট হয়ে গেল। এবার আমি মশলাগুলো মুরগির গা থেকে ছাড়িয়ে নেব, মাংসের গা থেকে মশলাগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। এভাবে মশলাগুলো ছাড়িয়ে নিয়ে চিকেনের পিসগুলো তুলে নিব।
এবং যে মশলাটা বেঁচে গেল এটা আমি যখন চিকেনটা রান্না করব তখন এই মশলাটাই আমি ব্রাশ করে দেব। এতে মাংসের ভিতরে মশলাটা আরও ভালোভাবে ঢুকে যাবে। এই যে মশলাটা আমি রেখে দিলাম, এটা আমি ব্রাশ করে পরে দিব, রান্নার সময় ব্রাশ করে দেব এই মশলাটা। এখন ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম, এটা ব্রাশ দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিলাম ফ্রাই প্যানে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেল, আমি এখন চিকেনের পিসগুলো দিয়ে দিব এইভাবে। চুলার জাল এখানে মিডিয়াম লো হিটে রাখবেন, পুরোটাই লো হিটেই রান্না হবে। একটু সময় চিকেনটা জাল খাবে। এবার আমি একবার উল্টে দিলাম, একটু সময় ঢেকে রাখব। ঢাকনা খুলে আমি আরও একবার উল্টে দিয়েছিলাম, এবার আবার উল্টে দেব। এবার আমি মেরিনেট করার যে মশলাটা ছিল ওটা খানিকটা ব্রাশ দিয়ে তুলে তুলে এভাবে লাগিয়ে দিব, এভাবে হালকা হা করে লাগিয়ে দিব। চিকেনটাকে আমি যতবারই উল্টাবো ততবারই হালকা করে ব্রাশ করে মশলাটা লাগিয়ে দিব। এতে ধীরে ধীরে মশলাটা চিকেনের মধ্যে ঢুকে যাবে। এবার আরেকটু সময় ঢেকে রাখব। দু মিনিট পর ঢাকনা তুলে চিকেনটাকে উল্টে দেব। আবারও মশলাটা ব্রাশ করে দেব চিকেনের উপরে, মশলাটা হালকা করে আবার ব্রাশ করে দেব এভাবে, কেচে দেওয়া জায়গাগুলোতে যাতে মশলাটা লাগে এভাবে ব্রাশ করে দেব। এটা মেরিনেট করা যে মশলাটা ছিল ওইটাই আমি ব্রাশ করে দিচ্ছি। আবার একটু সময় ঢেকে রাখলাম।
दो मिनट पर ढाकना खुलब। এবার চিকেনটাকে আবার উল্টে দেব। এই যে চিকেনটা উল্টে দিলাম। আবারও চিকেনটাকে উল্টে দেব। প্রথমবার উল্টে দেওয়ার পরে একটু জাল দিয়ে তারপর আবার এটাকে চিকেনটাকে উল্টে দিলাম। আবার মশলাটা ব্রাশ করে চিকেনের উপর লাগিয়ে দিলাম। খানিকক্ষণ জাল দেওয়ার পরে আবার চিকেনটা আমি উল্টে দিলাম। চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে চিকেনটা হয়ে আসছে। এখন আমি কয়েক টুকরা কয়লা ভালো করে ধুয়ে চুলায় গরম করে নেব, কারণ তান্দুরি চিকেনের একটা ফ্লেভার আনবো। এই যে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম গরম কয়লার উপর, ধোয়া হচ্ছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দু তিন মিনিট। এতে তান্দুরি চিকেনের সুন্দর একটা ফ্লেভার হয়ে গেল। এই যে হয়ে গেল তান্দুরি চিকেন, এই যে পরিবেশন করে দিলাম। আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।